মেয়ের আত্মহত্যা প্ররোচনা মামলার দৃশ্যমান অগ্রগতি না থাকায় এবং তিন মাসেও বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির রিপোর্ট না দেয় বিচার পাওয়া নিয়ে শঙ্কায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী অবন্তিকার মা বিচার চেয়েছেন প্রধানমন্ত্রীর কাছে সকালে কুমিল্লা করেন মামলার তদন্ত কর্মকর্তা সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন অবন্তিকার আত্মহত্যা মামলার বিষয়ে উদাসীন সংবাদ সম্মেলনে উপস্থিত অবন্তিকার আত্মহত্যা মামলার আইনজীবী মাসুদ সালাউদ্দিন বলেন আইনের যথাযথ ধারায় মামলাটি রেকর্ড হয়নি মামলাটি এখন ডিপ ফ্রিজে আছে আসামি বিশ্ববিদ্যালয়ের সহকারী দিন ইসলাম জামিনে থেকে মামলাটি প্রভাবিত করছেন গত পনেরোই মার্চ প্রক্টর দিন ইসলাম ও সহকারী সহপাঠী আম্মানকে দায়ী করে চিরকুট লিখে আত্মহত্যা করেন ফাইরোজ অবন্তিকা